ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু আর ডিম দিয়ে তৈরি ক্রিসপি পকোড়ার একটা রেসিপি। এর জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে দুটো মাঝারি সাইজের আলু, আমি ঝিরি ঝিরি করে গ্রেট করে নিয়েছি, তারপর সেটা পরিষ্কার জলে ধুয়ে জল চিপে ঝরিয়ে শুকনো করে রেখেছি। নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা কুচি, ঝালের পরিমাণ নিজেদের পছন্দ অনুযায়ী নেবেন, আর নিয়েছি একটু সামান্য আদা গ্রেট করে রেখেছি, 3 চামচ বেসন, 2.5 চামচ চালের গুঁড়ো, 1টা ডিম, আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, সেগুলোর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আসুন এবার রেসিপিটা তৈরি করি। প্রথমে নিয়ে নিলাম গ্রেট করা আলুগুলো, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, বেসন, চালের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি নুন সমেত বাকি গুঁড়ো মশলাগুলো। এবার ডিম একটা ফাটিয়ে দিয়ে দিলাম তার মধ্যে। এবার সমস্ত উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে নাড়িয়ে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করেছি, তার মধ্যে চামচে করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পকোড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এবার দুপিঠে উল্টে উল্টে পকোড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পকোড়াগুলো তুলে নিচ্ছি, দেখুন কি সুন্দর ক্রিসপি দেখতে হয়েছে। এটা খেতেও খুব সুন্দর, খেতেও ক্রিসপি, দেখতেও খুব ভালো হয়েছে। বাকি পকোড়াগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে এলে সন্ধ্যেবেলায় আপনারা চায়ের সঙ্গে এই পকোড়া ভেজে দিতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।